আসসালামু আলাইকুম এভরিওয়ান, অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে তৈরি করে দেখাবো শাহি মালাই ব্রেড রেসিপি। আসছে ঈদের দিন, অন্যান্য আইটেমের সাথে এই ডেজার্টটি রাখতে পারেন, দেখে এবং খেয়ে সবাই প্রশংসা করবে, মন প্রাণ জুড়িয়ে যাবে। ভীষণ মজাদার এই মালাই ব্রেড রেসিপি। এই ডেজার্টটি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু সেরকমই সুস্বাদু। তো চলুন এই মজাদার রেসিপিটি কিভাবে তৈরি করছি দেখে নেওয়া যাক। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। প্রথমেই আমি কিছু ব্রেড নিয়ে নিচ্ছি, আর আমি একটু চারকোনা শেপের ব্রেডগুলো নিয়ে নিয়েছি। এখন ব্রেডের যে চারপাশে ব্রাউন কালারটা থাকে সেটা কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন, তো কাঁচি দিয়ে আমার কাছে সুবিধা মনে হয়, এজন্য আমি কাঁচি দিয়ে কেটে নিলাম। এরপরে কোণা বরাবর এরকম মাঝখান দিয়ে কেটে ত্রিভুজের মতো করে পিস করে নিলাম। আমি আরও একটা একইভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে কিন্তু ব্রেডগুলোকে কেটে পরিবেশন করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। তো আমার এরকম ত্রিভুজের মতো করে কাটতে ইচ্ছা হলো, আর এভাবে দেখতে সুন্দর লাগে এভাবে কেটে নিলাম। সবগুলো ব্রেড কাটা হয়ে গেলে চলে যাব পরবর্তী স্টেপে। চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। আপনারা যেরকম পরিমাণের তৈরি করবেন ডেজার্টটি সেভাবে মিল্কটা নিয়ে নেবেন। তো আমি 7 থেকে 8 পিস ব্রেডের জন্য 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক আর 1/4 কাপ পরিমাণ পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি। এখন নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। হালকা গরম অবস্থায় পাউডার মিল্কটা দিলে খুব সুন্দরভাবে মিল্কের সাথে মিশে যায়। তো নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো চিনি, কিংবা তার থেকে কম দিলেও হবে। মালাই তৈরির ক্ষেত্রে খুব বেশি চিনির প্রয়োজন হয় না, হালকা একটু মিষ্টি দিয়ে দিলেই কিন্তু খুব ভালো লাগে খেতে। চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে অনবরত নেড়েচেড়ে জাল করে এটাকে একটু ঘন করে মালাই তৈরি করে নিতে হবে। আর এরকম মালাইয়ের ডেজার্ট খেতে পছন্দ করে না এরকম মানুষ কিন্তু খুঁজে পাওয়া দুষ্কর। আর এটা এখন নামিয়ে নিব, ঠান্ডা হয়ে গেলে আরও কিন্তু ঘন হয়ে যাবে। চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়, আর এর মাঝে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নর্মাল পানি আর 1/2 কাপ পরিমাণ চিনি। আর এর মাঝে দিয়ে দিব একটা সাদা এলাচ, মুখটা ফাটিয়ে দিতে হবে, এতে করে চিনির যে আষ্টে গন্ধ থাকে সেটা চলে যাবে, আর সুন্দর একটা সুঘ্রাণ আসবে এলাচের। তো এরপরে নেড়েচেড়ে মিশিয়ে এটাকে কয়েকটা বলক তুলে একটা শিরা তৈরি করে নিব। খুব বেশি ঘন করব না, হালকা একটা ব্রাউন কালার চলে আসলে চুলা থেকে এটা নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে আরেকটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখন আমি ব্রেডগুলোকে একটু ভেজে মুচমুচে করে নিব। তার জন্য দিয়ে দিচ্ছি ঘি, আপনারা চাইলে বাটার কিংবা সয়াবিন তেলও ভেজে নিতে পারেন। অনেকে আছেন এই ব্রেডগুলোকে ডুবো তেলে ভাজেন, তো আমার মনে হয় ডুবো তেলে ভাজলে অনেক তেল খাওয়া হয়ে যায়, কারণ পাউরুটিতে অনেক তেল শুষে নেয়। তো এই জন্য আমি হালকা করে ভেজে নিচ্ছি ঘিয়ের মধ্যে। তো অনেকগুলো সয়াবিন তেলের মধ্যে ডুবো তেলে ভাজলে সেটা খাওয়া স্বাস্থ্যের জন্য অতটা ভালো না। তো চেষ্টা করবেন যদি ঘি হাতের কাছে থাকে তো ঘি দিয়ে ভাজতে, নয়তো বাটার, আর যদি সেটাও না থাকে তাহলে অল্প করে সয়াবিন তেল দিয়ে এভাবে করে হালকা ব্রাউন কালার করে মুচমুচে করে ভেজে নেবেন। একটু সময় নিয়ে চুলার আঁচটা লোতে রেখে এই কাজটা করবেন, তাহলে দেখবেন সুন্দর কালার আসবে আর মুচমুচেও হবে। তো যেই সাইড দিয়ে ঘি প্রবেশ করেনি হালকা সাদা রয়েছে, তো সেইগুলোর জন্য আমি আরও সামান্য করে ঘি দিয়ে দিব সাইড দিয়ে আর ভেজে নিব। যেদিকে সাদা রয়েছে সেগুলো একটু ঘিয়ের মধ্যে দিয়ে দিয়ে একই রকম করে সবগুলো ভেজে নিব। আর একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে দেখবেন মুচমুচে হয়ে আসছে, আর দেখতে কত সুন্দর লাগছে। এরকম লালচে কালার হয়ে আসলে আমি সবগুলো কিন্তু প্যান থেকে উঠিয়ে নিব। তো এভাবে করে দুই ব্যাচে আমি ব্রেডগুলোকে ভেজে নিব। এরপরে যে চিনির শিরাটা তৈরি করে রেখেছিলাম, ব্রেডগুলো ভাজা হয়ে গেলে একটা একটা করে নিয়ে চিনির শিরার মধ্যে ডুবিয়ে উঠিয়ে নেব। চিনির শিরাতে দিয়ে কিন্তু সাথে সাথেই উল্টে উঠিয়ে নিতে হবে, রেখে দিলে কিন্তু শিরার মধ্যে ডুবে যাবে ব্রেডটা। তো এরকম করে খুব তাড়াতাড়ি করে উঠিয়ে নিতে হবে।
তো একই রকমভাবে সবগুলো ব্রেডের টুকরোগুলো আমি চিনির শিরার মধ্যে এভাবে করে ডুবিয়ে তারপরে উঠিয়ে এরকম করে সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করে নিতে পারেন, আমি আমার পছন্দ মতো এরকম করে কোনাকুনিভাবে সাজিয়ে নিলাম। আর দেখুন, এই যে মালাই তৈরি করেছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে এরকম ঘন হয়ে এসেছে, পারফেক্ট একটা মালাই তৈরি হয়েছে। এখন এই যে ব্রেডটা সাজিয়ে রেখেছি, এর উপর দিয়ে খুব সুন্দরভাবে চারিপাশে ছড়িয়ে ছড়িয়ে মালাইটাকে দিয়ে দিব, যাতে সবগুলো ব্রেডের উপরে সুন্দরভাবে মালাইটা মেখে যায়। এটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগে আর খেতেও কিন্তু ভীষণ মজার এই মালাইটার জন্য। আর বাসায় এরকম ঘন মালাই দিয়ে ডেজার্ট তৈরি করলে, আর সেটা যদি হয় ঈদের দিন, আশা করি বাসার সবাই অনেক অনেক পছন্দ করবে। আমার বাসার সবাই তো ভীষণ পছন্দ করেছে, একদম চেটেপুটে খেয়ে নিয়েছে, মুহূর্তের মধ্যে শেষ করে ফেলেছে। তো এর উপর একটু পেস্তা বাদাম ছড়িয়ে দিচ্ছি, এটা দেখতেও সুন্দর লাগে মালাইয়ের উপর দিলে, আর খেতেও কিন্তু ভীষণ মজা লাগে। আপনাদের হাতের কাছে যে বাদামটা আছে সেটাই কিন্তু গুঁড়ো করে বা কুচি করে আপনারা পরিবেশন করে নিতে পারেন। তো কেমন লেগেছে আজকের এই মালাই ব্রেড রেসিপি অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, বন্ধু হয়ে পাশে রয়েছেন, আমার ভিডিওগুলো নিয়মিত দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।